এবার বগুড়ায় লালমরিচের 700 কোটি টাকা আয়ের আশা করা হচ্ছে। কৃষি অধিদপ্তর বলছে এরই মধ্যে কৃষকদের কাছ থেকে মরিচ সংগ্রহ করছে মশলা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। তবে লালমরিচের রঙে মুখে হাসি ফুটলেও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলির চরাঞ্চলে ক্ষেত আর আঙিনা জুড়ে লাল টকটকে পাকা মরিচ, চারপাশে শুকনো মরিচের ঝাঁঝালো গন্ধ ভেসে বেড়াচ্ছে। পাকা মরিচ রোদে শুকানো ও যাচাই বাছাই ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত বছরের তুলনায় এবার জেলায় মরিচের ফলনও হয়েছে বেশ ভালো। উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকেরা। বর্তমানে দাম কিছুটা কম থাকলেও আগামীতে বাড়ার আশা করছেন তারা। এদিকে মশলা উৎপাদনকারী প্রতিষ্ঠানে মরিচ সরবরাহকারী ব্যবসায়ী জানান, বগুড়ার মরিচের চাহিদা অনেক বেড়েছে। আবাদ করে কৃষকের কোনো লাভ হচ্ছে না, বুঝলে? সার সুরের দাম বেশি, তেলের দাম বেশি, কোম্পানি যদি নেয় তাহলে আমরা ভালো দাম পাবো, কিন্তু ইনপুট থেকে এলচি নিয়ে এসে দেখা যায় আমাদের বাজারটা একবারে ধস করে নেমে দেয়। বিভিন্ন প্রসেস করে কোম্পানিকে দিতে হয়, তারপরেও তারা নিজেরা প্রসেস করে আনতো নিয়ে এটা কেরোসিন করে মার্কেট করতেছে, তাতে গুণগত মান অনেক ভালো। রপ্তানির পাশাপাশি কৃষকরাও যাতে লাভবান হয় সেজন্য সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সবুজ মরিচ বিক্রি করার চেয়ে এটি পাকানোর পর আমি যদি শুকায় বিক্রি করি তাহলে আমাদের লাভটা বেশি হবে। আমরা আমাদের এই বগুড়া থেকে উৎপাদিত মরিচ আমরা কিন্তু বিদেশেও রপ্তানি করছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 6,500 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর শুকনো মরিচ মিলবে 26,025 মেট্রিক টন। সেটা তো লাগবে। জোজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।